আছে, রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট, তারপরে হচ্ছে আপনার প্রায় সমস্ত উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাটে জনগণের স্বার্থে কৃষকদের জন্য দেখেন যে আপনার ভর্তুকিও দিচ্ছে, এটা তো দেওয়া হচ্ছে, রাস্তাঘাট দেওয়া হচ্ছে, যেখানে রাস্তা ভালো না সেখানে রাস্তার উন্নয়ন করা হচ্ছে। কিন্তু আপনাদের বলতে হবে যখন এই নৌকা সমস্যা বলতে হবে, মনির ভাইয়ের ছোট মনির ভাইয়ের কাছে যাবেন, সমস্ত সমস্যার সমাধান আছে। ভাইয়ের নৌকা বিজয় সুনিশ্চিত করেন, 30 তারিখে ভোট দেন, তাহলে আপনাদের যত সমস্যা আমরা সেটা আমরা কি ভাইয়ের মাধ্যমে সবকিছু আপনাদের সমস্যা সমাধান করা সম্ভব। যদি নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারেন তাহলে আপনি ভোট দিবেন, আপনার যারা হচ্ছে পরিবারে আছে তাদেরকে একটা ভোট দিতে বলবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু বলবেন যাতে বাইরে নৌকা মার্কে একটা ভোট দেয়। এখন একটা সিল দিয়া দিন নৌকায়, এই নৌকার ভিতরে আচ্ছা আচ্ছা ভোট চাবেন, অনেক অনেক খুশি হইলাম, আমাদের গ্রামটা এরকম ছিল আমরা ছোটবেলায়, ওদের সমান বয়স ধরা ছিলাম আমরা, আমাদের ধানের শীষ মার্কা কোনদিন লাগানি গ্রামে, সাহস পানাই, তারপরে নাঙ্গলের মার্কা সাহস পানাই লাগানো। আচ্ছা আচ্ছা আমরা সেই গ্রামের ছেলে, তাহলে ওই গ্রামের মানুষ যদি ভিন্ন পথে যায় তাহলে কি সম্ভব? অসম্ভব। এবং আমজাদ হোসেন যে তিনি আমগর বাড়ির পাশে আমগর উত্তমুরা বাড়ি মারা গেছে, তাহলে ছোট মনির ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন যাতে ভাইয়ের বিজয় সুনিশ্চিত হয়। এটার জন্য সবাই আমরা আমরা আরো একটা এই থানার সাথে অ্যাডজাস্ট হইতো, যেমন কালিহাতির কালিহাতির হাজারে দিয়েছিলাম নমিনেশন, কিন্তু নিরপেক্ষভাবে বোর্ডের প্রাপ্ত বলল আমরা সিদ্ধি। হ্যাঁ আপনাদের এলাকার উন্নয়নের জন্য আপনাদের বলতে হবে, সবাই আসতে পারে না, সবাই আসতে পারবো না, সবাই সব কাজে মিলামিশা করে এখন এরা চাকরি বাকরি ভাগে যাবো।